নৈহাটি স্টেশন সংলগ্ন রেলের জমিতে দীর্ঘদিন ধরে থাকা নৈহাটি সহ তৃণমূল কংগ্রেসের অফিস উচ্ছেদ করতে এসেও তৃণমূল নেতৃত্বের বাধার মুখে পড়ে শেষ পর্যন্ত পিছু হটতে হলো রেল পুলিশকে। বুধবার দুপুরে রেলের জমিতে থাকা এই তৃণমূল পার্টি অফিসটি উচ্ছেদ করতে আসে রেল আধিকারিক এবং রেল পুলিশের বিশাল বাহিনী। কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং অসংখ্য তৃণমূল কর্মীদের বাধার মুখে পড়তে হয়েছে তাদের, তবে শেষ পর্যন্ত তারা পিছু হটে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ব্যারাকপুর সাংসদ অর্জুন সিংহে চক্রান্ত করে কেন্দ্রীয় নেতৃত্বকে দিয়ে এই উচ্ছেদ অভিযান সংগঠিত হয়েছে। কিন্তু যেখান থেকে সাধারণ মানুষের স্বার্থে কাজ করা হয় সেই পার্টি অফিস কোনো মতে উচ্ছেদ করতে দেব না। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। আপনি যদি আমার যে চাকরি করতেন আপনাকেও অর্ডার গাইড করতে হতো। শেষ পর্যন্ত কি হবে? শেষ পর্যন্ত তো কিছু নাই, আমরা তো ওই যা দেখলেন আমরা প্র্যাকটিক্যালি এটাই যা শেষ পর্যন্ত। আমাদের আজকে যে ডেমো করলেন ঘটলো আর কি, যে আরপিএফের তরফ থেকে এসেছিল আপনাদের তৃণমূল কংগ্রেসের কার্যালয়কে ভাঙার জন্য, এরকম তো কি বলবেন? দেখুন, বিজেপি চায় না মানুষের উপকার হোক। যে অফিসে বসে লক্ষ্মী ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় মা বোনেদের জন্য যেটা চালু করেছে লক্ষ্মী ভাণ্ডার, তার জন্য সহযোগিতা করবার জন্য স্বাস্থ্যসাথী রূপশ্রী প্রকল্প বিভিন্ন প্রকল্প রাজ্যসব প্রকল্পের কাজ যেখান থেকে পরিচালনা হতো মানুষকে সহযোগিতা করা হতো সেই অফিসটাকে ভেঙে দিতে হবে। উদ্দেশ্য একটাই, মানুষের উন্নয়ন করতে দেওয়া যাবে না। তৃণমূল যাতে মানুষের উন্নয়ন করতে না পারে সেই কারণে অফিসটাকে ভেঙে দিতে হবে। এটাই হচ্ছে অর্জুন সিংয়ের চক্রান্ত। চক্রান্ত করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে দিয়ে আজকে রেল পুলিশ দিয়ে অফিসটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। আমরা তৃণমূল কংগ্রেস যা করি আমরা আমাদের প্রাণ দিয়ে আমরা এই অফিস রক্ষা করেছি এবং এখনও বলছি যতদিন বেঁচে থাকবো এই অফিস এখানেই থাকবে। বিজেপি কেন রেলের প্রশাসনে কারো ক্ষমতা নেই অফিসকে এখান থেকে তুলবে? এটা মানুষের জন্য কাজ হয়, অফিস থেকে মানুষের কাজে থাকবে। নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে তার বক্তব্যে পরিষ্কার করে দিয়েছেন, যতবার এই অফিস আক্রান্ত করার চেষ্টা করছেন এবং অর্জুন সিংয়ের চক্রান্তে রেল আমরা রেল প্রশাসনের চক্রান্তে ততবার আমাদের দলের কর্মীরা সংগঠিতভাবে রাজনৈতিকভাবে তার মোকাবেলা করেছেন, প্রতিরোধ করেছেন। আজকেও সেই প্রতিরোধ হয়েছে, প্রতিবাদ হয়েছে। আরপিএফ তার পূর্ণ ফোর্স নিয়ে পূর্ণ শক্তি নিয়ে নেমেছিল অফিসকে ভেঙে দিতে। সনদে পরিষ্কার বলেছেন এটা একটা দলীয় কার্যালয়, এখানে মানুষের পরিষেবা পৌঁছে দেওয়া হয়, সরকারি পরিষেবা বলুন দলীয় পরিষেবা বলুন এখানে পৌঁছে দেওয়া হয়। তার স্বাভাবিকভাবেই পার্থভঙ্গী বিধায়ক তিনিও নেই, বিধায়ক পার্থভঙ্গী থাকলে এখানে উপস্থিত থাকতেন, এর আগের দিনও পার্থভঙ্গী উপস্থিত ছিলেন। কিন্তু বারবার অর্জুন সিং
এই অফিসটাকে আক্রমণ করার চেষ্টা করছেন। আমি জানি না এটা পার্টি অফিস, যে কোনো দলের এমপি হোক, সংসদ হোক, নেতৃত্ব পার্টি অফিস আক্রান্ত করা উচিত নয়। আমরা যতদিন আমাদের শরীরে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীদের এক বিন্দু রক্ত থাকবে, আমরা অফিস ভাঙতে পারব, যতদিন থাকবে এই অফিস।